যানবাহন চলাচলের জন্য প্রস্তুত মেয়র মহিউদ্দিন চৌধুরী এলিভেটেড এক্সপ্রেসওয়ে কাল ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবরোধের সমর্থনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা দেওয়ার ঘটনায় দায়িত্বরত দুইজন নিরাপত্তা প্রহরীকে শোকজ। কক্সবাজারের রুখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ইউরোপীয় ইউনিয়নের 4 সদস্যের প্রতিনিধি দল। আনোয়ারায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন এবং নগদ অর্থ বিতরণ করেছেন এমপি ওয়াসিকা আয়েশা খান। উদ্বোধনের পরের দিনই দোহাজারী কক্সবাজার রেললাইনের সাতকানিয়া অংশে 13টি হ্যান্ডেল ক্লিপ খুলে নিয়েছে দুর্বৃত্তরা।